ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে শাফাআত লি সাহিবিহা এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আদখালাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্ব নবী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসার ওয়া আতাবা রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্ব নবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে আমরা চাই না 30টা মাত্র আয়াত কয়াত সবাই বলেন কয়াত প্রতিদিন এক এক মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন 30 দিন এক মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সব কিছুর উপর কর্তৃত্বশীল জিল্লাহ বলেন ঠিক কিনা তাবারাকাল্লাযী সুমহান তিনি বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে না রেবের হাতে না পুলিশের হাতে না আমনে হাতে না আপনারা তো কোন ক্ষমতা সব অঙ্গ হাতে সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয়নি যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লায় বলেন ঠিক কিনা আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন ওয়া খলিকাল ইনসানু দাঈফা আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার 14 গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের দুর্বল সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ কি বলে শব্দ আমি আমার নানা ঘরে লয়ে দৌড় দিবে দিকে দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা সেই স্নেক ব্ল্যাক মাম্বা কিং কোবরা পাইথন এসে ফস ফস করে যদি প্যান্ডেলে একটা ঢুকত পাওয়া যেত কাউরে কথা কয় তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাও ব্যাং চিনেন চিনেন না না দেবীদার তো বাও ব্যাং নাই কি করে খালি লাফায় 10টা বাও ব্যাং দুইটা এই স্টেজে আর বাকি 8টা প্যান্ডেল যদি ছেড়ে দেওয়া হয় ভাও ব্যাঙের কি লাভ দিবে এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা ভাও ব্যাঙের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব কত অসহায় আমরা কত দুর্বল বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমো এটাও পারি না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে সে বুঝবেন সে মজা রাখে বাঁচার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে আর চেহারার দিকে তাকানো যায় না বৈশা গেছে বৈশা যান তো এই হইল আমাদের অবস্থা 5-6 বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাইও আরে সবাই মাফ করে দেন আই আর হাইতেন না আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কয় আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল
ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন, বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমার? রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে জান বাঁচা, পাগল হয়ে যা, বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেবো, ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়, নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না, কথা কন? ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না, না ডোনাল্ড ট্রাম্প দৌড়াবে? আমি কিছু টেলিভিশনে লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে, একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার না আসার, এবার অতিথিও দৌড়, বাঁচার জন্য সব দৌড়, এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড়ান, কথা কন? আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ, বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক, চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে, জাপানের কান্টো শহরে 1 লক্ষ নাই, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান, একটু আগে নাচানাচি করতেছিল, ধুম্মা চলে ধুম, একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম, একেবারে সাইজ করে ফেলছে কে? কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী, ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে, ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ, তুফানে পড়লে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে, একজনের চিল্লায় বলেন যিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেজুয়েল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে, সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে, তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই, তো আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা, খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়, এদের যদি 3-4টা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে, সৌন্দর্যটাই যাদের পুঁজি, তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি, ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে, এগুলো 14,000 থেকে 15,000 ফিট উপরে ওঠে, তো বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি, কি বলে? ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটাকে বলে টেক অফ, কি বলে? তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে, তখন দেখলাম এই এয়ার হোস্টেসগুলো যেগুলোর পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন, এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে, এরপরে পড়তে শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো আমি উল্টে ঘুরে তাকাইলাম, কি রে এই মেয়ে আল্লাহু আকবার কয় গেল, ঘুরে দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে, উচ্চারণ কিন্তু আমগমত না, পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পুরো দোয়াটাই পড়ছে, ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন। আমি হিসাব মিলালাম, ঘটনা কি? লিপস্টিক মেকআপ সুটেড বুটেড পারফিউম মাখা হিপ হপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহু আকবার পড়ে কেন? তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 ফিট উপরে যাচ্ছে, ওরা খুব ভালো করেই টের পায় এই 15,000 ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ না,
ওকে রক্ষা করার কেউ নাই, তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, চিল্লায় বলেন ঠিক কি না, তখন কোনো সিকিউরিটি নাই। আহা কি দুর্বল মানুষ, বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও, যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে বলবে হুজুর আপনি বাঁচান, আছে না নাই, দুর্বল। আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে চিনি কে। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে। আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক এটা সাময়িক লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না, কয় বছর, কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর, তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে, কথা বলেন 50 বছর, 100, হ্যাঁ কদিন থাকবে উনি, আজীবন। রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই, ঠিক কি না, ওয়াল আউয়াল ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নাই, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীত কাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, সীমাহীন, ভবিষ্যৎহীন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, প্রথমে কে? চিল্লায় বলেন প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গায়ে গুণ গান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তিনি প্রথম, তিনি শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন, চিল্লায় বলেন ঠিক কি না। আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতা আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশে, তো আল্লাহ তো ভোটে জিতে আসছে না, আল্লাহ ভোটে জিতে আসছে অনেক দেশে, মোনার্কি সিস্টেম মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা, আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা, এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা, চিৎকার করে বলেন ঠিক কি না। আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না, পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায়, আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই, আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা, তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায় তাহলেই তো আল্লাহর ক্ষমতা শেষ, যাবে না, 700 কোটি মানুষ মিলেও পারা যাবে না। আচ্ছা জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নেই, আল্লাহর গদি শেষ। আচ্ছা ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি, তিন দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি, কথা বলেন, আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, চিল্লায় বলেন ঠিক কি না। সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে, আল্লাহ হুয়া আলা কুল্লি শাইইন কদীর, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ, যা চান তিনি তাই করতে পারেন, তিনি কে? তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন, সম্মানিতকে অপমানিত করতে পারেন, অপমানিতকে সম্মানিত করতে পারেন, চিৎকার করে বলেন ঠিক কি না। তিনিই ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সকল ক্ষমতার উৎস আমরা জনগণ, আর কোনদিন বলবেন না দেবীদ্বারের ভাইরা, তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ।
আল্লাহ সকল ক্ষমতার উৎস। এর কিছু দূর পরে আল্লাহ বলেন লাকাদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন। আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি, আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল অ্যান্ড স্টার্স। মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আকাশ অনেক উপরে। আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ, বড় কত বড়! আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি, তাই না? তাইলে এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই যে দেবিদ্যার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না? তাকালে পুরো দেবিদ্যারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায়? দেবিদ্যার হচ্ছে কুমিল্লার ১৬টা থানার একটা, তাই না? থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার একটা। এরকম ৬৪টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। কি বড় না? কত ছোট জানেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা লেখার জায়গা পাওয়া যায়। বাংলা BANG পরে ইন্ডিয়ার উপরে, মাঝখানে LA পরে বাংলাদেশের উপরে, আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই, কত ছোট! পাশের ইন্ডিয়ায় ২৫ গুণ বড়, কানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় ১০০ গুণ বড়, রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় ১০০ গুণ বড়। এরকম ২০০টা দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই ২০০টা দেশ মিলে পৃথিবীর মাত্র ৩০ ভাগ, বাকি ৭০ ভাগ হচ্ছে শুধু পানি। সুবহানাল্লাহ, কবেন না? তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, চিন্তা করতে পারেন? আচ্ছা, এত বড় মনে হইলো এই পৃথিবীটা, এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ প্রহরের জলজলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়। ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে ৮ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়। সূর্য হচ্ছে একটা স্টার তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে একটা আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যেতে যেতে ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন। এগুলো এই যে ব্যাটেল জিউস তারা, যেই সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না। ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা, এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে। চিল্লাই করেন আল্লাহু আকবার! এরকম লক্ষ লক্ষ উজুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে ২.৫ মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। ২.৫ মিলিয়ন লাইট ইয়ার, লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোকবর্ষ বললাম এজন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন, এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো। সেটা কি? এই আলো ১ সেকেন্ডে ছুটে ১৮,০০০ মাইল বেগে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া ১ সেকেন্ডে ১ ঘন্টায় না, কিন্তু ১ মিনিটেও না, ১ সেকেন্ড কইতে ২ সেকেন্ড লাগবে। কথা কন, সেই ১ সেকেন্ডে নাকি আলো ছুটলে ১৮,০০০০ মাইল চলে যায়।
তো আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট, যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন, তাহলে আমাদের গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে থেকে, আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে? রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন। এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে। আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা, সুন্দর সুন্দর তারা আছে। সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি তারা? ধ্রুব তারা। একটা আছে শুক তারা। 60টা তারার একটা চ্যানেল আছে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। অনেকে রাতের তারাটা চিনে না। আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলত। সুবহানাল্লাহ। পড়েন এই তারকারা যদি প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে? আল্লাহ। এরপরে সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিররু কওলাকুম আমি জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো, তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে? আল্লাহ। আপনি আওয়াজ করে, এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে? আল্লাহ। আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শুনে না? কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে আল্লাহর অবস্থান। সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন, জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো, কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে। এটা কি না? জমিনটারে সমতল করলো কে? আজকের এই প্যান্ডেলটা সমতল না? কথা কন না উঁচা নিচা? আজকে এদিকে যদি উঁচা হইতো, এদিকে নিচা, এদিকে খাদ, এদিকে গর্ত, এদিকে আবার উঁচা, বুঝতে পারতেন কি সমতল? বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়, মনে হয় সবুজ কার্পেটিং করা। এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট, পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো না। ফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না? নাই। কি মেকানিজম? উপরে কার্পেট, নিচে আগুন। কার্পেটের নিচে কি? আল্লাহ কোরআনে কসম কেটেছেন ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলছে। তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভিতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন, এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়, এত আগুন এত গরম। সে তো অবাক, সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে? তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না? সে বলল আই নিড ফায়ার প্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দেখি। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন
ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আসারা নাই, এই আগুন মজুদ করে রেখেছে কে? আল্লাহ বললেন আমিন তুম্মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামু। তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে তোলা দিয়ে দিতে পারে কে? খাসফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড, মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে, ট্রেম্বলিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে, তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আজাব আর গজব আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আজাব আসার নাই। আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতআলামুনা কাইফা নাযীর। আমি চাইলে উপর থেকে আইউরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি, দেবীর দ্বারে তো কখনো শিলা বৃষ্টি হয় নাই না, কবে হয়েছে? এবছর হয়েছিল। শিলা বৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায়, মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন, কয় মেট্রিক টন কথা কয়। আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে, দেবিদ্যার থানার উপরে যদি পড়ে, পুলিশ ফাঁড়ির উপরে যদি পড়ে, বঙ্গভবনের উপরে যদি পড়ে, ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে, বাঁচাবে কে? ডোনাল্ড ট্রাম্প চিল্লায় বলেন বাঁচাবে কে? তার মানে উপরেও আজাব, নিচেও আজাব, যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? লূত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলাত ছিল হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, আল্লাহ শাস্তি হিসেবে পুরো জমিনটারে উল্টিয়ে দিলেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন সব শেষ। ওইখানে এখন ডেড সি, আল বাহরুল মাইয়্যিত, মৃত সাগর, গজবের জায়গা। এই সাগরে কোনো কাঁকড়া নাই, চিংড়ি মাছ নাই, ব্যাং নাই, শ্যাওলা নাই, মাছ নাই, কিচ্ছু না। এরকম মুহূর্তের মধ্যে আজাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গমানি পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ, পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? কথা বলেন না, মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়ের, পাখির আরবি কি? বিমান আরবিও তয়ের, পাখি আরবি যা বিমান আরবিও তা, এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ, কইবেন না, কিন্তু আমরা করতে পারি নাই, করেছে আমেরিকান দুই ভাই, আমরা আছি ফতুয়াবাজি নিয়ে, কথা কন, আমরা আছি মারামারি নিয়ে, কার পিছনে কেমনে লেগে থাকা যায়, কারে কেমনে টাইনে নামানো যায়। একজন জিজ্ঞেস করতেছে এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন? হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম? তো আরেকজন উত্তরে বলতেছে এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে, ভালো কাজ করবে, এটা অন্যরা সহ্য করতে পারে না, উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে, এজন্য হাডুডু খেলা এদেশের জাতীয় খেলা। হাডুডু খেলা দেখছেন, একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বইলাই, ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে, তোরে সামনে যাইতে দিবেই না। তো এই হচ্ছে আমাদের স্বভাব, চিল্লাই বলে ঠিক না, খালি ফতুয়াবাজি, ও খারাপ ও খারাপ, ও কাফের ও কাফের, অবিশ কারণে কাফের, 42 কারণে কাফের, এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের, কথা বলে
তো এই ফতোয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেমনে? উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহু আকবার। গবেষণা কে করে করে এই দুই ভাই বানিয়ে ফেলল 1903 সালে। তবে এখনকার মতো এত উন্নত বিমান না। আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এরোপ্লেন আবিষ্কার হলো কেমনে, দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে। আমাদের গবেষণা করার সময়টাও নাই, অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে? কথা কর, এই দল ওই দলের গালি দেয়, এই দল এই দলের একটি ভারতপন্থী, ওই দলের একটি পাকিস্তান পন্থী, তো বাংলাদেশ পন্থী গেলা। কথা কর, আমরা সাধারণ জনগণ বাংলাদেশ পন্থী চিল্লায় বলে ঠিক কিনা? উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই বানায় ফেললো বিমান 1903 সালে, বিমান আবিষ্কার হয়ে গেল। আমেরিকা এক সুবিধা করতে পারে নাই, চলে গেল ফ্রান্স, এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নামাল। পাখা নাই, ঢাকনা নাই, গ্লাস নাই, ইঞ্জিন নাই, এমনভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায়। কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইম্প্রুভ করতে করতে, ডেভেলপ করতে করতে, আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক। সার্চ করবেন বোম সুপারসনিক, সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান, কি নাম? বোম সুপারসনিক, খুব দ্রুত চলে। এর আগে চলতো কনকর্ড, সবচেয়ে দ্রুত। তো বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যেহেতু এখন বিমান আবিষ্কার, এখন বিমান বাহিনী আছে না নাই? এখন উপর থেকে বোমা মারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুইটা বোমা মেরেছিল জাপানের দুইটা শহর, হিরোশিমা নাগাসাকিতে, লিটল বয় আর ফ্যাটম্যান মেরে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে দিয়েছে, সবগুলো মানুষ শেষ। এবং প্রায় 100 বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ, একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, একটা কথাই দিতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে।